আসসালামু আলাইকুম বন্ধুরা করি সবাই সুস্থ আছেন বন্ধুরা স্ক্রিনে বর্তমানে আপনারা যেই ছবিটি দেখছেন এটি বর্তমান পৃথিবীর অন্যতম আলোচিত এবং সমালোচিত ছবি বিশেষ করে আমাদের প্রতিবেশী দেশ ভারতের সকল গণমাধ্যম আর্মির বিভিন্ন ধরনের সেক্টর এবং রাজনৈতিকবিদ্যার যে বোর্ড মিটিং সেখানেও কিন্তু সবথেকে বেশি আলোচিত এই ছবি এর কারণ কি এর কারণ হলো স্ক্রিনে বর্তমানে আপনারা চাইনিজ অক্ষরে আমাদের ভূমি বা আমরা ঘরবাড়ি তৈরি করেছি এই যে সাংকেতিক লেখাটা দেখছেন এটি ভারতের মূল ভূখণ্ডের ষাট কিলোমিটার সীমান্ত থেকে ভেতরে অবস্থিত যেখানে বর্তমানে চীন দখল করে তার ক্যাম্প তৈরি করেছে মানে যদি আমি সরাসরি বলি তাহলে ভারতের যে সেভেন সিস্টার রয়েছে তার ষাট কিলোমিটার জায়গা চীন দখল করেছে এবং সেভেন সিস্টারের ষাট কিলোমিটারের ভেতরে এসে তারা বর্তমানে এই জায়গায় ক্যাম্প গঠন করে ক্যাম্প দিয়ে তাতে দু হাজার চব্বিশ লিখে সুন্দরভাবে তাদের উপস্থিতির জানান দিচ্ছে ধরুন স্ক্রিনে নিশ্চয়ই আপনারা পরিষ্কারভাবে দেখতে পারছেন ভারতের অরুণাচল প্রদেশের ষাট কিলোমিটার ভেতরে চলে এসেছে চীনা সেনাবাহিনী এবং সেখানে তারা ঘাটি তৈরি করেছে এবং এর মাধ্যমে প্রায় বলতে পারেন বিশ হাজার বর্গ কিলোমিটারের মতো এলাকা তারা দখল করে নিয়েছে সেভেন সিস্টারে যা কিন্তু অনেকটা আমাদের ঢাকার সমকক্ষ অত্যন্ত স্পর্শকাতর এই বিষয়টিকে কেন্দ্র করে ভারতীয় সামরিক বাহিনী জরুরি ভিত্তিতে বৈঠকে বসেছে যে পরিস্থিতি মোকাবেলা করার জন্য তারা আসলে কি করবে এবং পরিস্থিতি আসলে কোন দিকে যাচ্ছে এবং ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজারের তথ্য অনুসারে যেমনটা স্থানীয় মানুষ যারা রয়েছেন অরুণাঞ্চল প্রদেশের ভেতর তারা যেমনটা স্টেটমেন্ট দিয়েছেন যে অরুণাঞ্চল প্রদেশের অঞ্জ জেলার কাপাপু এলাকায় চীন প্রায় ষাট কিলোমিটার ভেতরে আনুষ্ঠানিকভাবে ভারতের জায়গা দখল করে ক্যাম্প স্থাপন করেছে ভারত এবং চীনের যে ম্যাকমোহন লাইন রয়েছে অরুণাঞ্চল প্রদেশের ভেতর তার প্রায় ষাট কিলোমিটারের ভেতরে প্রবেশ করে চীন বর্তমানে ওই এলাকার ভেতর শক্তিশালী বাংকার খনন করছে এবং শক্তিশালী যে সকল সমরাস্ত্র রয়েছে আর্টিলারি সিস্টেম এবং অন্যান্য যে সকল সরঞ্জাম সেগুলো মোতায়েন করছে এখানে একটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখা ভালো যে এর পূর্বে এই যে অঞ্জ জেলার ভেতর চীনা সামরিক বাহিনী ঘাটি তৈরি করেছে এর আগে কিন্তু চাল লাগাম এলাকা থেকেই দুই বছর আগে ভারতীয় অরুণাঞ্চল প্রদেশের দুইজন নাগরিক নিখোঁজ হয়েছিলেন তখনই কিন্তু অভিযোগ আনা হচ্ছিল যে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলের অদূরেই একটি গ্রামের বাসিন্দা ছিলেন তারা যাদের কিন্তু চীনা পিপলস লিবারেশন আর্মির সদস্যরা তাদের কিন্তু ধরে নিয়ে গেছে এই বিষয়টা দুই বছর আগেই কিন্তু অভিযোগ আনা হয়েছিল তবে ভারত সরকার সেই সময় সম্পূর্ণ বিষয়টা অস্বীকার করেছে তবে এই জায়গায় এখন কিন্তু সার্বিক বিষয়টা আর আগের পর্যায়ে নেই এখন কিন্তু চীন আগ্রাসী ভূমিকায় নেমে গেছে এবং ভারতের সেভেন সিস্টারের যে জায়গাগুলো রয়েছে সেগুলো দখল করে বিশেষ করে ভারতের যে অরুণাঞ্চল প্রদেশের এলাকাগুলো যে পুরো এলাকাটাকে চীন তার নিজের এলাকা হিসেবে ঘোষণা করেছে এবং তারা কিন্তু ওই সকল এলাকার যে নাম রয়েছে সেই নামেও নামকরণ করেছে এবং চীন পরিষ্কার প্রদেশের এই পুরো এলাকা তাদের ভূখণ্ড তাদের দিতে হবে বা যে কোনো মূল্যেই তারা নেবে তাদের এই যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত তারা বাস্তবায়ন শুরু করে দিয়েছে বিষয়টিকে কেন্দ্র করে ভারত বর্তমানে প্রচন্ডভাবে চাপের রয়েছে এবং তারা তাদের যে কোয়াডের অংশ আমেরিকা এবং তার মিত্র দেশ তাদের সঙ্গে আলোচনা শুরু করেছে দেখুন পরিস্থিতি যে এতটা জটিল এটা কিন্তু এর আগেই বোঝা যাচ্ছিল যখন নজিরবিহীন ভাবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইউক্রেন সফর করেন এবং আমেরিকাকে খুশি করার জন্য কিছু পদক্ষেপ নেন পশ্চিমা বিশ্বের স্বার্থে তখনই কিন্তু একটি ভিডিও আমি তৈরি করেছিলাম এবং আপনাদের আমি জানিয়েছিলাম যে চীন যে কোনো মুহূর্তে ভারতের ভূখণ্ডে আক্রমণ করবে ভারতীয় গোয়েন্দা সংস্থার এর পূর্ণাঙ্গ তথ্য রয়েছে যার জন্যই কিন্তু তারা ভালো করে জানে যে চীনের সঙ্গে বড় কোনো সংঘর্ষে ভারতের পাশে কখনোই রাশিয়া দাঁড়াবে না তারা দূর থেকে বিভিন্ন ধরনের হতে পারে যে শান্ত থাকার জন্য বিভিন্ন বিজ্ঞপ্তি দিতে পারে তবে সরাসরি চীনের বিরুদ্ধে ভারতকে কোনো অস্ত্র রাশিয়া দেবে না এটা কিন্তু অনেকটা পরিষ্কার ছিল ভারত যার জন্যই কিন্তু তারা আমেরিকার সহযোগিতার জন্যই এমনটা করেছে কারণ আমেরিকা এবং তার মিত্র দেশীরা হলো একমাত্র দেশ যারা চীনের বিরুদ্ধে ভারতকে সরাসরি অস্ত্র দিতে প্রস্তুত যার জন্যই কিন্তু ভারত তার দীর্ঘদিনের রাশিয়া ঘেষা যে পলিসি ছিল সেটা বাদ দিয়েছে দেখুন আপনার নিশ্চয়ই অবগত আছেন মাত্র তিন দিন পূর্বেই ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তার একটি বক্তব্যে বাংলাদেশ এবং চীনের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিতে হবে তার যে সামরিক বাহিনী রয়েছে তাদের অর্ডার দেন বাংলাদেশ চীনের বিরুদ্ধে এবং যুদ্ধ করার প্রস্তুতি নিতে দেখুন এটা কিন্তু কোনো কথার কথা ছিল না এর পূর্বে একটি ভিডিওতে আমি আপনাদের এই জিনিসটা ব্যাখ্যা করেছি ভারতের যে সেভেন সিস্টার রয়েছে বা উত্তর পূর্বাঞ্চল সেগুলোকে রক্ষা করতে হলে বাংলাদেশের সহযোগিতা ছাড়া তাদের আর কোনো বিকল্প নেই বাংলাদেশের মূল ভূখণ্ড ব্যবহার করে খাদ্য সামগ্রী বিভিন্ন ধরনের চেন সাপ্লাই বিভিন্ন ধরনের সমরাস্ত্র প্রেরণ করতে হবে উত্তর পূর্বাঞ্চলে এবং যেহেতু চীনের বিরুদ্ধে যুদ্ধ একদিনেই শেষ হবে না চীন একটি সুপার পাওয়ার যাদের নিজস্বভাবে অস্ত্র উৎপাদনের ব্যাপক সক্ষমতা রয়েছে সুতরাং অরুণাচল প্রদেশকে নিয়ে যুদ্ধ শুরু হলে সেটা দিনের পর দিন নয় বছরের পর বছরও চলতে পারে সুতরাং চেন সাপ্লাইয়ের একটা নিশ্চিত রুট দরকার আর সেটা হতে পারে একমাত্র বাংলাদেশ যেটা ভারত জোর করে হোক বা বিভিন্ন ধরনের আমেরিকার চাপ প্রয়োগ হোক সেটা আদায় করতে চাইবে যার জন্যই কিন্তু তারা চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে আর এই সময়টা এবং এই ধরনের যে স্টেটমেন্টগুলো সেগুলো হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই দেখুন ভারতের মতো দেশ একটি শক্তিশালী দেশ বর্তমান পৃথিবীর চার নাম্বার সামরিক শক্তিতে রয়েছে এমনটাই গণনা করা হয় যদিও এমন গণনার সঙ্গে আমি একমত নই তারপর একটি বৃহৎ সামরিক বাহিনী অন্তত পক্ষে বাংলাদেশের প্রেক্ষাপটে তো কয়েকগুণ বেশি শক্তিশালী এই ধরনের একটি শক্তিশালী সামরিক বাহিনী থাকার পরও ভারতের ষাট কিলোমিটার ভেতরে ঢোকে ভারতের ভূখণ্ড দখল করে নিয়েছে চীন সেই জায়গার ভেতরে তারা ঘাঁটি তৈরি করেছে এবং ভারত সরকার প্রকাশ্য এই বিষয়টিকে কেন্দ্র করে শব্দ করতে পারছে না তারা নিশ্চুপ থাকছে এই বিষয়ে তারা প্রতিবাদও করতে পারছে না যে কেন ভারতের ভূখণ্ড চীন দখল করলো পরিস্থিতি আমাদের বুঝতে হবে যে চীন আসলে কী ধরনের শক্তিশালী মুডে রয়েছে এবং তারা আসলে কি বাস্তবায়ন করতে চায় এমন একটি ঝুঁকিপূর্ণ পর্যায় বাংলাদেশ যেই ভাবে আমেরিকার সঙ্গে চীনের বিরুদ্ধে ইন্দো-প্যাসিফিকে যোগ দিচ্ছে সামন্য কিছু অর্থের জন্য বা অর্থনৈতিক সহযোগিতার জন্য সেটা বাংলাদেশের আঞ্চলিক নিরাপত্তার জন্য একটি শক্তিশালী হুমকি হয়ে দাঁড়াবে তারা ভারতের মতো বৃহৎ দেশকে ক্ষমা করেনি তাদের ভূখণ্ডের 60 কিলোমিটার ভেতরে প্রবেশ করে তাদের জায়গা দখল করে নিচ্ছে এবং তারা যেটা বলেছে সেটা বাস্তবায়ন করছে এই ক্ষেত্রে চিন্তাগrun বাংলাদেশের মতো দেশ চীনের সঙ্গে আমেরিকার বলকে যোগ দিয়ে ইন্দো-প্যাসিফিকে যোগ দিয়ে শত্রুতা ডেকে আনছে চীন কি বাংলাদেশকে ছেড়ে দেবে অবশ্যই দেখবেন যে আমাদের টেকনাফ এবং এই এলাকার একটা বৃহত্তম জায়গা চীন তার প্রক্সি দিয়ে চীন সরাসরি কিন্তু বড় ধরনের কোনো সমস্যা করে সেটা তাদের অধীনে নেওয়ার চেষ্টা করবে কারণ চীনের মতো সুপার পাওয়ার বসে থাকবে না তার একটি সুপার পাওয়ার পৃথিবীকে নেতৃত্ব দিতে যাচ্ছে তাদের সামরিক পাওয়ারের ধারের কাছেও কিন্তু আমরা কেন ভারতের মতো দেশও নেই সুতরাং তারা বসে থাকবে না আর এই ইন্দো প্যাসিফিকেতে যোগদান করা বাংলাদেশের জন্য একটি আত্মঘাতী সিদ্ধান্ত হবে যেটা ভবিষ্যতে বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থাই শুধু নয় বাংলাদেশের যে অখণ্ডতা রয়েছে সেটাও কিন্তু বড় ধরনের হুমকি তৈরি করবে। এই জিনিসটা আমি মানি আর এটা একটা সৌন্দর্য গণতান্ত্রিক সৌন্দর্য তবে রাজনৈতিকভাবে মতাদর্শের ভিন্নতা ভিন্নতা থাকলেও দেশের বৃহত্তম স্বার্থে আমাদের ভিন্ন ভিন্ন মতামত থাকার কোনো সুযোগ নেই আর এই ক্ষেত্রে আমি ব্যক্তিগতভাবে মনে যে ইন্দো প্যাসিফিকে যোগদান করা বা চীনের বিরুদ্ধে সরাসরি এইভাবে সামরিক শত্রুতার মোর নেওয়া আমাদের এখন উচিত হবে না আর এই বিষয়টা আমাদের সবারই কিন্তু একটা ঐক্যমত গড়ে তোলা উচিত যে ইন্দো প্যাসিফিকে যোগদান বাংলাদেশের চলবে না আমরা এখান থেকে দূরে থাকবো তো বন্ধুরা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে আপনি ব্যক্তিগতভাবে কি মনে করছেন তা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন তো বন্ধুরা আজকের মতো বিদায় নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন الله حافظ.